শুদ্ধি বাক্য শুদ্ধিকরণ কোন বানানটি শুদ্ধ? তাহার জীবন সংশয় ভরা হবে না, তাহার জীবন সংশয় পূর্ণ। শুদ্ধ বাক্যটি কোনটি? বিদ্যান ব্যক্তিগণ, বিদ্যান ব্যক্তি ব্যক্তিগণ দুইটা আছে, এটা হবে না। বিদ্যান ব্যক বিদ্যান ব্যক্তিগণ দরিদ্র শিকার হন। বিদ্যান বিদ্যান বয় রশিদ হয় বয় আকার দন্ত না বিদ্যান, এটা হচ্ছে সঠিক বানান, এখানে এই বানানটা সঠিক নেই। বিদ্যান ব্যক্তিগণ দরিদ্র শিকার হন। একটা গোপনীয় কথা আছে, একটি গোপন কথা আছে, একটা গোপনীয় কথা বলি, এটা হচ্ছে সঠিক। একটা গোপনীয় কথা বলি, দুর্বল বশত অনাথিনী বসে পড়ল, অনাথা হবে, দুর্বল বশত অনাথা বসে পড়ল। দরিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, দারিদ্রতা, দারিদ্র বানানটা ঠিক আছে, বাংলাদেশের প্রধান সমস্যা, এটি তো সঠিক। আগের এখানে দারিদ্রতা হবে না, দারিদ্রতা তো হবে না, দরিদ্র, এখানে দরিদ্র বানানটা ভুল, দারিদ্র হবে। কোন বানানটি শুদ্ধ? কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন, কীর্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন, এটা কীর্তি না, হবে কীর্তিবাস, কীর্তিবাস বাংলা রামায়ণ, রামায়ণ অন্তস্থ অমুদ্রণা লিখেছেন। কোন বাক্যটি শুদ্ধ? আমার কথায় প্রমাণ হলো, এটা হবে আমার কথায় প্রমাণিত হলো, প্রমাণিত হলো। শুদ্ধ বাক্য কোনটি? আপনি সপরিবারে আমন্ত্রিত, এখানে সপরিবারে আপনি সপরিবারে আমন্ত্রিত, আপনি সপরিবারে আপন আমন্ত্রিত। শুদ্ধরূপ দেখান, তিনি আরোগ্য হয়েছেন, আরোগ্য লাভ করেছেন, তিনি আরোগ্য লাভ করেছেন। শুদ্ধ বাক্য বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু, বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ও বিরাট ছাগলের হাট, এটা সঠিক। দন্যতা প্রশংসনীয় নয়, দন্যতা 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 না দীনতা হবে, দীনতা প্রশংসনীয় নয়, দীনতা প্রশংসনীয় নয়। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, সঠিক হবে বিদ্যান, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। কোন বাক্যটি সঠিক? 5000 জন ছাত্ররা স্কুলে যায়, 5000 সরি 5 জন, 5 জন ছাত্ররা স্কুলে যায়, সঠিক হবে 5 জন ছাত্র, 5 জন ছাত্র স্কুলে যায়, 5 জন ছাত্ররা হবে না, 5 জন ছাত্র স্কুলে যায়। কোন বাক্যটি শুদ্ধ? আমি সন্তুষ্ট হলাম, আমি সন্তুষ্ট হলাম, সন্তুষ্ট সন্তুষ্টি না সন্তুষ্ট, আমি সন্তুষ্ট হলাম। দুর্বল বশত অনাথিনী বসে পড়ল, দুর্বল বশত অনাথা বসে পড়ল, উচ্চারণটা দুর্বল বশত অনাথা বসে পড়ল, এটা সঠিক, অনাথা দুর্বল বশত অনাথা বসে পড়ল, উত্তর এটা দুর্বল, দুর্বল বশত অনাথা বসে পড়ল। দুর্বল বানানো হচ্ছে দ্বয় রস্যুকার, দুর্বল দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। কোন বাক্যটি সঠিক? সর্বদা পরিষ্কার থাকিবে, পরিষ্কার থাকিবে, সর্বদা পরিষ্কার থাকিবে, সর্বদা পরিষ্কৃত থাকিবে, সর্বদা পরিষ্কার থাকিবে, উত্তর এটা সর্বদা পরিষ্কার, পরিষ্কার বানানো হচ্ছে রয় রশ্মি মুদ্রণের সহায়কারী আকার, যদি রশ্মিকার থাকে তাহলে মুদ্রণের সহ হয়,
পূর্ব বর্ণ যদি রসিকার থাকে তাহলে উপরেরটাতে যুক্ত বর্ণের সাথে মধ্য নিশ্চয় যুক্ত হবে, আর যদি মুক্ত বর্ণ